দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশে ঢুকে পড়ায় চীনা কোস্টগার্ডের হামলার শিকার হয়েছে ফিলিপাইনের একটি সাপ্লাই বোট। শনিবার ফিলিপাইনের ওই বোটে বেইজিং এর দুটি জাহাজ থেকে জল কামান দিয়ে পানি ছড়া হয়। ফিলিপাইন কর্তৃপক্ষ জানায় ব্যাপক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠের তৈরি সাপ্লাই বোটটি, তবে জাহাজের ক্রুম্যানরা হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ফিলিপাইন কোস্টগার্ড জানায় বোটটিকে উদ্ধারে আরও একটি জাহাজ পাঠানো হলেও সেটিকেও অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় চীনের প্রতিনিধিকে তলব করেছে ফিলিপাইনের পররাষ্ট্র দপ্তর, তবে এখনও কোনো মন্তব্য করেনি বেইজিং। দক্ষিণ চীন সাগরে এর আগেও এ ধরনের হামলার শিকার হয়েছে ম্যানিলার নৌযান।